হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে তৈরি করে দেখাবো খুবই মজাদার ভ্যানিলা চকলেট কেক রেসিপি। চেষ্টা করেছি চকলেট কেকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। চকলেট কেক তৈরি করার জন্য প্রথমে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি দুইটা ডিম নিয়েছি, রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিলাম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 15 মিনিট আগে নামিয়ে নেবেন, না হলে কিন্তু কেকটা ভালো হবে না। তো এখন আমি ডিমের মিশ্রণটাকে ভালো করে বিট করে নিব। প্রায় 5 মিনিট পর্যন্ত বিট করার পর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। চিনিটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। এই তো আমার চিনিটাও ভালোভাবে বিট করা হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে নিলাম। এখন দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা ময়দাটা না থাকলে রিফাইন আটাটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে একটু আস্তে আস্তে করে মিশাতে হবে, বেশি খাটাখাটি করা যাবে না। তো কেকের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। এই তো আমার কেকের ব্যাটারটা একদম রেডি। এখন আমি একটা সসপ্যান দিয়ে দিচ্ছি। সসপ্যানের মধ্যে একটা কাগজ বিছিয়ে ভালোভাবে অয়েল ব্রাশ করে দিলাম। এখন আমি কেকের ব্যাটারটা এটার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন একটু আস্তে করে সাবধানে একটু সেট করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। আমি এই কেকটা ওভেনে বেক করব। তো বেক করার আগে আমি আপ ডাউন হিট অন করে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিব। 160 ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রায় প্রায় 40 মিনিটের জন্য আমি কেকটাকে বেক করে নিব। আমার কেকটা একদম রেডি। এখন কেকটাকে আমি চারপাশ দিয়ে কেটে তুলে নিব। ঢেলে নিয়েছি। কেকটা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে? যতটা স্পঞ্জি ততটাই সফট। যেহেতু আমি এটাকে চকলেট কেক তৈরি করব, এতো এখানে আমি কিছু চকলেট দিয়ে দিচ্ছি, ডার্ক চকলেট। এখন এটাকে মেল করে নিব। চকলেটটা মেল করার পর এর সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক অ্যাড করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কেকের উপর চকলেটের পিছনটা দিয়ে দিচ্ছি। এখন এটা সেট হওয়ার জন্য আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, কেকটা ভালোভাবে চকলেটের সাথে সেট হওয়ার জন্য। এই তো আমার কেকটা একদম রেডি। 1 ঘন্টা পর ফিরে এলাম। এখন কেটে দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। কেকটা এতটাই সফট হয়েছে দেখে বুঝতে পারছেন। আপনারা আমার রেসিপিটা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।